ব্লুটুথ স্পিকার এখন এর চলনটা কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে গেছে। আর আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে ফোটনের P10 এই ব্লুটুথ স্পিকারটা, অথ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ব্র্যান্ড নিউ না, এটা লাস্ট আমি 2 বছর ধরে ইউজ করছি এবং এই মানে দেখতে পাচ্ছেন যে উপরে অলরেডি বিভিন্ন রকম দাগ পড়ে গেছে, সাইডে স্ক্র্যাচ পড়ে গেছে এবং এটা আমার গাড়িতে আমি ইউজ করে থাকি, কারণ আমার গাড়িতে মানে ব্লুটুথ ডিভাইসের কোনো মিউজিক সিস্টেম নেই। দেখাবো সেটা, তবে তার আগে বলি যে কেন এটা আমি দেখাচ্ছি, কারণ দেখুন বোটের আপনার স্টোন 200 তো বেরিয়েছে, বাট তার দামটা প্রায় 1200-1300 টাকা দাম, কিন্তু এটা আমি যখন কিনেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে তখন 750 টাকা কিনেছিলাম এবং এখন এটার দাম হয়তো ম্যাক্সিমাম 650 টাকা দাম হয়েছে। যদি কেউ মনে করেন যে একদম পোর্টেবল ব্লুটুথ স্পিকার কিনতে চান, তো এই ফোটনের P10টা অবশ্যই কিনতে পারেন, খুব ভালো সাউন্ড। আমি বাকি ডিটেলসে যাবো, তবে তার আগে বলি যারা টেক নিউজে ফার্স্ট টাইম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং প্লিজ শেয়ার করবেন। শুরু করা যাক আজকের ভিডিও। আসি এবার এর স্পেসিফিকেশানে। প্রথমে বলি যে এটার কালারটা ছিল হচ্ছে একটু ব্লু কালার, স্টিল ব্লু, বাট এটা একদম অনেকটাই দাগ পড়ে গেছে প্রায় 2 বছর ধরে যেহেতু আমি ইউজ করছি এটাকে। দেখতেই পাচ্ছেন উপরে যে নেটটা, তার ভিতরে জং পড়ে গেছে। আসি স্পেসিফিকেশানের নিচে লেখাই আছে প্রথমে প্রোটন P10 এবং এর তলায় লেখা আছে এখানে যে এর আউটপুট, এর পাওয়ার আউটপুট মানে মিউজিকের কোয়ালিটি সেটা হচ্ছে 3 ওয়াটের এটা, এবং এর তলায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে এর চার্জিং ক্যাপাবিলিটি হচ্ছে 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার এবং ব্যাটারি রয়েছে 400 mAh ব্যাটারি, এবং তার তলায় মিউজিক প্লেব্যাক টাইম আপনি হয়েছে ম্যাক্সিমাম 2.5 আওয়ার্স, 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা প্রায় চলবে আপনার যদি ম্যাক্সিমাম ভলিউমে আপনি রাখেন। নেক্সট এখানে লেখা আছে মেড ইন PRC অর্থাৎ পিপল রিপাবলিক অফ চায়না। তো এর নেক্সট স্পেসিফিকেশানে যাওয়ার আগে বলি যে এই জিনিসটা আমি 2 বছর ধরে ইউজ করছি এবং আমি এটাকে বেসিক্যালি আমার গাড়িতে আমি ইউজ করি, তার কারণ আমার গাড়িতে ব্লুটুথ অক্সিলারি পোর্ট নেই বা ব্লুটুথের কোনো সম্ভাবনা নেই, আমার যে মিউজিক সিস্টেমটা রয়েছে একদম পুরনো গাড়ি, তো সেক্ষেত্রে আমি এটাকে ব্লুটুথ হিসাবে ইউজ করে থাকি এবং এতে ফোনও নেওয়া যায়। তো যেমন ধরুন প্রথমে আমি বলি এটা হচ্ছে পাওয়ার সুইচ, আমি যখনই এটাকে বাদিক অন করে দেবো তখনই দেখতে পাচ্ছেন যে একটা ব্লু কালারের একটা লাইট ব্লিঙ্ক করছে এবং বলছে পাওয়ার অন হয়েছে এবং পেয়ারিং করতে বলছে ব্লুটুথের সাথে। নেক্সট এবার যদি আমি যাই এই ডান দিকে, তাহলে আমি দেখতে পাবো এখানে হচ্ছে একটা মেমোরি কার্ড গোজার জায়গা রয়েছে যেখানে আপনি গান স্টোর করে আপনি এখানে গান শুনতে পারবেন। নেক্সট এখানে রয়েছে হচ্ছে একটা মাইক রয়েছে, সেকেন্ডারি মাইক, তো এটা সেকেন্ডারি মাইক এই কারণেই বলছি কারণ এখানে আপনি ফোন রিসিভ করতে পারবেন, এখান থেকে কথা বলতে পারবেন। নেক্সট হচ্ছে একটা নেক্সট হচ্ছে আপনার ইউনিভার্সাল USB পোর্ট রয়েছে যেটা চার্জিং পোর্ট হিসেবে কাজ করে। আমি যদি এবার একটুখানি এদিকে ঘুরে যাই, তো এদিকে আমার 4টে সুইচ রয়েছে, এই 4টে সুইচকে আমি প্রথম যদি সুইচটাকে দেখি, দেখুন এখানে M লেখা আছে, M কথার অর্থ হচ্ছে এটা মোড চেঞ্জ হয়, বেসিক্যালি 3টে মোড এর ভিতরে আছে, একটা হচ্ছে FM, একটা হচ্ছে আপনার ব্লুটুথ এবং অন্যটা হচ্ছে আপনার যে অক্সিলারি একটা আপনি কার্ড ভরতে মেমোরি কার্ড ভরতে পারবেন, তো সেটা তো এই 3টে যদি একবার করে প্রেস করেন পরপর পরপর মোডটা চেঞ্জ হয়ে যাবে। FM আপনাকে সেট করতে হবে, আমি কখনো FMটা চালাইনি, একবার চালিয়েছিলাম তো ভালো লেগেছে, ঠিক আছে অসুবিধা নেই। নেক্সট হচ্ছে আপনি যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা, যদি আপনি গান চলতে চলতে এটাকে ক্লিক করেন তাহলে আপনি একবার ক্লিক করে রাখলে আপনার প্রিভিয়াস ট্র্যাক আপনার চলে আসবে, এবং যদি আপনি এটাকে লং প্রেস করে রাখেন তাহলে ভলিউমের ভলিউম রকার হিসেবে কাজ করবে, সাউন্ডটা কমে যাবে। মাঝের যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা হচ্ছে মেইন সুইচ, যদি গান চলতে চলতে আপনি এটাকে বাটনটাকে প্রেস করেন, একবার প্রেস করলে এটা গানটা পজ হয়ে যাবে এবং আপনি যদি এটাকে আবার প্রেস করেন তাহলে এটা প্লে হয়ে যাবে। এবং এই বাটনের সবথেকে বড় খাসিয়াত হচ্ছে যে যখন আপনার কোনো ফোন আসে তখন আপনার এখানে রিং হয় এবং আপনি এটাকে যদি লং প্রেস করে রাখেন মানে ফোন আসার সময় তখন সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ হয়ে যাবে এবং আপনি কথা বলতে পারবেন, এই কারণেই এই মাইকের সুইচটা মানে সেকেন্ডারি মাইকটা দেওয়া আছে। এবং সব থেকে লাস্ট যে সুইচটা দেওয়া আছে এটা আপনি যদি লং প্রেস করে রাখেন তাহলে ভলিউমটা বেশি মানে আওয়াজটা জোরে হবে, এবং যদি এটাকে আপনি একবার প্রেস করেন তাহলে আপনার নেক্সট ট্র্যাকে আপনার মানে গানটা চলে যাবে। তো এই হচ্ছে এর স্পেসিফিকেশন, এবার একটুখানি এর গানটা শুনে নেওয়া যাক। এবার এটার সাউন্ড কোয়ালিটি চেক করবো, তো প্রথমেই
আমি এর যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা দেখা যাচ্ছে, পাওয়ার বাটন, তো পাওয়ার বাটনটা আমি প্রেস করলাম ডান দিকে, যখনই ক্লিক করব পাওয়ার অন, ব্লুটুথ মোড, পেয়ারিং, পেয়ারড, একবারে চারটে কথা বলে ফেললো, পাওয়ার অন হয়ে গেছে, ব্লুটুথ মোড অন হয়ে গেছে, পেয়ারিং হচ্ছে, পেয়ার হয়ে গেছে, পেয়ার ভালো, হ্যাঁ সবকিছু। অ্যাকচুয়ালি আমার এই ফোনটার সাথে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, দেখতেই পাচ্ছেন এই ফোটন P10। তো আমি এটাকে ব্যাক করে চলে যাই, সাউন্ড সাউন্ড কোয়ালিটি প্রথমে শোনাই একবার, নর্মাল একটা সাউন্ড, একটা গান চলছে, এবং এটাকে এবার সাউন্ডটাকে আমি বাড়িয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবে না নর্মাল সাউন্ড। এই যে লাস্টের যে সুইচটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই লাস্টের সুইচটাকে যদি আমি ক্লিক করি, একটা ইন্ডিকেশন দিল আওয়াজ করে, তার সাথে পুরো সাউন্ডটা বেড়ে গেল একদম ম্যাক্সিমাম ভলিউম। স্বপ্নে সে সন্ধ্যায় আমি দেখেছি তোমায়, এবার এই সাউন্ডটাকে কমিয়ে দেখাবো, যে সুইচটা আছে এই সুইচটা, মানে সেকেন্ড সুইচটা, নিচ থেকে সেকেন্ড সুইচটা ক্লিক করে রাখলে সাউন্ড কমে গেল, বোঝাই গেল। এবার মনে করুন আমি একটা নর্মাল গান প্লে করতে চাই, অন্য গান, এটা অ্যাকচুয়ালি ইউটিউব থেকে আমি সাউন্ডটা কোনো গান চালাতে পারছি না, কারণ ইউটিউব কিন্তু আমাকে নাহলে ব্লক করে দেবে, মানে দেখাবে যে হয়তো আমি কপিরাইট মারছি। তো আমি যে কোনো একটা গানকে আমি জাস্ট প্লে করছি, প্লে করে আমি এটাকে পজ করে দেবো, ঠিক আছে? তো পজ বাটন আমি যেমন বলেছিলাম যে এখান থেকে এই 1, 2, 3 নম্বর, এই 3 নম্বরটা দিয়ে পজ হয়। তো আমি এবার এটাকে হালকা করে প্লে করছি একটা গান, গান চলছে, শোনা যাচ্ছে, সুইচটা ক্লিক করলাম, দেখুন আমার এখানেও কিন্তু পজ হয়ে গেছে। এবার এটাকে আমি আবার এখান থেকে আমি আবার যখন এখানে ক্লিক করব, একটা গান চলছে, আবার বন্ধ হয়ে গেল, আবার প্লে করলাম, গান চলছে, আমি পজ করতে বাধ্য হলাম, জাস্ট পজ বাটন দেখালাম এই কারণে, কারণ আমি যদি বেশিক্ষণ চালাই তাহলে ইউটিউব আমাকে আবার ব্লক করে দেবে। তো সেই কারণে আমি আমার ভাইয়ের গাওয়া একটা গান প্লে করছি, সেই গানটাই চলছে, শুনতে পাচ্ছেন? এবার মনে করুন যে আমি এর মধ্যে একটা ফোন করতে চাই, ঠিক আছে? তো ফোন করলে কি করে আমি ওঠাবো সেটা আমি দেখিয়ে দিই। ধরুন আমি একটা ফোন করছি এখানে, একটা ফোন আসছে, আমি ফোনটা এখানে যে সুইচ আছে সেই সুইচ দিয়ে, এই যে সুইচটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, ক্লিক করলাম, ফোনটা রিসিভ হয়ে গেল, দেখুন এখানে ফোন রিসিভ হয়ে গেছে। আমি এটাকে দূরে সরিয়ে রাখি, নাহলে এক্ষুনি আবার আওয়াজ চেঁচা চেঁচা করবে। তো আমি যদি কোনো কথা বলি এখান থেকে, হ্যালো শোনা যাবে। আমি যদি এটাকে লাউড স্পিকার অন করে দিই আমার ফোনটাতে, হ্যালো হ্যালো, তো এইভাবে ফোনটা ফোন রিসিভ করা যায় এটা থেকে। আমি যেহেতু দুটোই তিনটে ফোন, আমি দুটো ফোন এবং এটা পাশাপাশি আছে, সেখানে ইকো হচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। তো এই হচ্ছে এর ফর্ম্যাট যে কী করে ফোন রিসিভ করতে হয়। তো এই জন্য এই সেকেন্ডারি মাইকটা আপনি যখন থাকবেন, মানে আমি যখন গাড়ি চালাই বা গাড়ি চালানোর সময় কোনো ফোন আসে, তখন আমি এভাবে রিসিভ করতে পারি ফোনটা, এখানে অসুবিধা হয় না কোনো রকম। এর সাউন্ড কোয়ালিটি এবং বাকি যা যা জিনিসগুলো বললাম, আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সব থেকে বড় কথা হচ্ছে এই ফোন, এটা সব 2 বছর থেকে 2.5 বছরের পুরনো, মানে আমি কিনেছি 2 বছর আগে, এবং এখনো অবধি এটা কনস্ট্যান্ট খুব ভালো মতো চলছে। এটা পোর্টেবল, মানে খুব পকেটের মধ্যে আপনার ঢুকে যাবে। সেই জন্য আমি প্রথমে যেমন বললাম যে বোটের যে আপনার স্টোন 200 আছে, তার থেকে এটা অনেক পাওয়ারফুল, দামটাও কম।
এবং সাউন্ড কোয়ালিটিও ভালো। আমি গাড়ির ভিতরেও আপনি শুনেছেন কেমন আমার সাউন্ড কোয়ালিটি, তো আমার কোনো জায়গায় কোনো খাতে কিন্তু কম লাগেনি। যাদের ইচ্ছা হয় এখনও যদি মনে করেন যে কিনতে পারবেন, তাহলে অবশ্যই কিনতে চান তারা কিনতে পারবেন। ভিডিও শেষ করব, অবশ্যই শেষ করার আগে বলছি যে সবাই লকডাউনে বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটা অনেকটা গ্রো করে এবং আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। শেষ করছি, আবার দেখা হবে, ধন্যবাদ। ভালো থেকো, সুখে থেকো, তুমি রইলো আমার গান।